হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়ং এক্সপার্টস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি যশোর জেলার ঝিকরগাছা থানার গদখালির ফুলের রাজ্যে। দেখুন, যতদূরে চোখ যায় শুধু ফুল আর ফুল। তো বন্ধুরা, এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো গ্লাডিওলাস। গ্লাডিওলাস এর অনেকগুলো কালার আপনারা দেখতে পাবেন। এখানে সাদা আছে, তো পাশেই বিভিন্ন কালারের ফুল একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত এই যশোর জেলার গদখালি গ্রাম। জেলা শহর যশোর থেকে মাত্র 18 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গদখালি বাজার। দৃষ্টিনন্দন এই ফুলের রাজ্যের আয়তন প্রায় 4000 বিঘা, যেটা শার্শা থানার 90টি গ্রামের দুই পাশে দিগন্ত বিস্তীর্ণ নয়নবিরাম শোভাবর্ধন করছে। চতুর্দিকে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। এছাড়াও ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা। তো বন্ধুরা, আমরা এখন আছি বিশাল ঝাউ বাগানে। দেখুন ছোট ছোট সব ঝাউ গাছগুলো কিভাবে সারিবদ্ধভাবে এখানে লাগানো আছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কেবল গদখালিতে এসেই খুঁজে পাবেন। সো আপনার নেক্সট ট্যুর এই গদখালিকেই টার্গেট করুন। হরেক রকম ফুলের পাশাপাশি এখানে চাষ করা হয় বিভিন্ন জাতের মৌসুমি ফলের। সারি সারি ফল এবং ফুলের বাগানগুলোর সংস্পর্শে এসে আপনার মন যেন প্রকৃতির সাথে মিশে যায়। আর এই নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিনই ভিড় করছে লক্ষ লক্ষ দর্শনার্থী। তো বন্ধুরা আসুন, আমার পাশে একজন দর্শনার্থীকে পেয়ে গেছি, তার কাছ থেকে জানুন তার কেমন উপলব্ধি হচ্ছে এই জায়গায় আসার পরে। আসসালামু আলাইকুম। এখানে আমি মাঝে মাঝে ঘুরতে আসি, ভালো লাগে। সময় সবসময় পাই না, যখন সময় পাই আসার চেষ্টা করি। আসি এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল, বিভিন্ন রকম ফুল, অনেক মানুষজন আসে। এর ভেতরে বন্ধুদের নিয়ে আসলে ফুলের বাগান ঘুরি। এই যে আমার পিছনে এই যে গোলাপ বাগান আছে। এরপরে এখানে রিফ্রেশমেন্টের জন্য কিছু জায়গাও আছে, কিছু ক্যাফে আছে, কফি শপ আছে, ওখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিই। তো একবেলা বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে অর সিঙ্গেল এনজয় করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই কারণে আমি মাঝে মাঝে এই ফুলের রাজ্যে আসি আর কি। আর ফুলের বাগান নিয়ে কোনো ছন্দ কি আপনার মাথায় আছে এখন? ও, গান শুনেছিলাম একটা, ফুল কেন লাল হয় তা কি বলা যায়। তো আসলে এই প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করেছি। এটা তাপস পাল আর শতাব্দী রয় ছিল আর কি গানে। তো পরে আমি জানতে পেরেছি, এইটা নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিয়েছি। তো আমি জানতে পেরেছি যে ফুল আসলে কিছু রঞ্জকের কারণে লাল হয়, কিছু বায়ো রঞ্জক, যেমন জ্যান্থোফিল, তারপরে আপনার হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এ জাতীয় কিছু ফাইকোবিলিন্স বলে, এদের একসাথে ফাইকোবিলিন্স বলে। তাহলে উত্তরটা পেয়ে গেছি। ও, তাপস পাল মারা গিয়েছে অবশ্য, আমি দুঃখিত। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় অনেক সময় এসব ফুলের বাগানের ক্ষতি সাধন করে, তাই কৃষকেরা বাগানের চারিপাশে নেট দিয়ে ভালোভাবে ঘিরে রাখে। আবার জারভেরার মতো দামি বাগানগুলোকে সুন্দর করে শেড দিয়ে রাখে, যেন কোনোভাবেই ফুল গাছগুলোর ক্ষতি সাধন না হয়। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশের বিভিন্ন স্থানে ফুলের চাহিদা পূরণ করছে স্থানীয় চাষিরা। তো বন্ধুরা, আমরা এখানে ঘুরতে ঘুরতে স্থানীয় এক ভাইকে পেয়ে গেছি। তো তার কাছ থেকে আমরা এই গদখালির ফুলের রাজ্য সম্বন্ধে জানবো। আসেন ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ফুলের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। এখানে প্রথমত ফুল চাষ শুরু করেন শেরালি নামের একজন মডেল কৃষক। উনার মাধ্যমেই অনেক আগে থেকে ফুল চাষ শুরু হয়, তারপর আমার বাপসা স্যারা শুরু করে এটা। এখানে আমরা আসলে অনেক রকমের ফুলের চাষ করে থাকি, তার ভিতরে কিছু আছে দেশি এবং কিছু আছে বিদেশি। দেশি ফুলের ভিতরে আছে, যেমন দেখতে পাবেন ওখানে আছে গাঁদা ফুল, তারপর আছে অনেক গোলাপ ফুল, এই সাইডে আপনি দেখতে পাবেন। আর বেশিরভাগ ফুলই আছে এখানে বিদেশি, তার ভিতরে আছে গ্লাউডিওলাস, জারবেরা, এমন অনেক ভ্যারাইটি টাইপসের ফুলের চাষ আমরা করে থাকি, যেন পর্যটকরা বেশি আকৃষ্ট হয় আমাদের এখানে আসার জন্য। আর এখানে আসলে আপনার কিছু রিল্যাক্সেশন পাবেন। অনেকে আসে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বসার ভালো জায়গা আছে, তারপরেও এখানকার যারা লোকাল মানুষজন আছে তারা আসলে খুব মিশুক টাইপের মানুষজন, তারা আপনাকে তাদের হসপিটালিটিতে আপনি মুগ্ধ হবেন। এক কথায় বলা যায় জায়গাটা বিখ্যাত, কারণ শুধু ফুল, এখানে আসলে আপনার হবে না তো ভুল। সত্যি আমাদের কোনো ভুল হয়নি।
যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততা ছেড়ে ফুলের সৌরভে হারিয়ে যাওয়ার জন্য স্থানটি খুবই জনপ্রিয়। ফুল, ফল এবং সবজির পাশাপাশি এখানে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের। বিভিন্ন কালারফুল মাছের ঝাঁক দেখতে পাবেন প্রধান ফটকের পাশেই। প্রকৃতিকে যদি খুব কাছ থেকে দেখতে চান তাহলে এই গদখালির ফুলের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল, কেমন যে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে, আপনারা এখানে না আসলেই বুঝতে পারবেন। তো চলুন, আমার পাশেই থাকা আরেক দর্শনার্থীকে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নিই তার কেমন লাগছে পরিবেশটা। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি গদখালি ফুলের রাজ্যে। কবি বলেছিলেন, যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে খাবারের জন্য সেই অর্থ ব্যয় করো এবং কিছু অর্থ অবশ্যই ফুল কেনার জন্য ব্যয় করো। তো গদখালি এবং ফুল দুটো ওতপ্রোতভাবে জড়িত। আমরা একজন কৃষিবিদ হিসেবে যখনই আমরা ফুলের ক্লাস করি তখন আমাদেরকে গদখালি নামটা আনতেই হয়। আমাদের অন্যান্য এলাকার কৃষকরা যেটা করে, যে বিভিন্ন ধরনের ফসল খাবার চাষ করে, এখানকার কৃষকরা ম্যাক্সিমামই আপনার ফুল চাষ করে। তো সেখান থেকে দেখা যায় এখানকার একটা নতুন ট্রেন্ড চালু হচ্ছে, যেটা আমাদের মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন ঠিক তেমনি ফুলেরও প্রয়োজন। কারণ শুধু পেট ভরলে আমাদের হয় না, আমাদেরকে অবশ্যই আমাদের মনটাকেও প্রফুল্ল রাখতে হয়। আর সেক্ষেত্রে ফুলের চেয়েতে সুন্দর আর কোনো কিছু হতে পারে না। আর ফুল মানেই সুন্দর, ফুল মানেই শান্তি। আর সেটার জন্য কথার চেয়ে নীরবে একটা ফুলের দিকে আপনি তাকিয়ে থাকলে সবচেয়ে বেশি সেটা অনুভব করতে পারবেন। এই জন্য আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই গদখালি আসবেন, ফুল বাগানগুলো দেখবেন এবং অনুভব করার চেষ্টা করবেন, এবং সবচেয়ে বড় কথা মনোযোগ দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ফুল কতটুকু মানুষের মনকে প্রশান্তিতে ভরে তুলতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। সত্যি মনের প্রশান্তি প্রদানে ফুলের বিকল্প নেই। ফুলের শোভা, গন্ধ, মনোরম পরিবেশ আপনার মনকে প্রদান করবে অন্য রকমের এক আত্মতৃপ্তি। এই বিশাল ফুলের রাজ্যের পানি সরবরাহের জন্য বিভিন্ন স্থানে এই ডিপ সেচের ব্যবস্থা করে রাখা হয়েছে। সো বন্ধুরা, আপনাদের মনকে পরিশুদ্ধ করতে এই ফুলের রাজ্য গদখালি থেকে ঘুরে যেতে ভুলবেন না। আর এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।